সংসার জীবনকে চালাতে গেলে লিডারশিপ মেনটেন করতে হয়। এই লিডারশিপের মাঝখানে একে অপরের পরিপূরক না হলে এটা হয় না। আমার কর্তাটি মানে জাহাঙ্গীর কবির, সে খুব ভালো রান্না করেন এবং কখনো কখনো দেখা গেছে যে সে, আমি একটু দেরি হয়ে গেছে ব্যাংকের চাকরি, আমি দেখলাম সে এসে রান্নার কাজটি শেষ করে ফেলেছে। সে বাংলার বাড়িতে কাজ করতো, পেপার ছেড়ে দিয়ে সে চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে বাড়ি ফিরত। আমার ছেলে মেয়ে খুবই ছোট, তখন সে উঠতে উঠতে দশটা এগারোটা বেজে যেত ঘুম থেকে। সকালে মোটামুটি আমি এই সারা সপ্তাহের রান্নাটা আমি করে রাখতাম, শুধু ভাত আর ডালটা থাকতো। এই দুপুরের সাইডটা কিন্তু সেই সামলাতেন। বাচ্চারা কাকে বেশি ভালোবাসে, আপনাকে না বাবাকে? এ কথায় একেবারেই বাবাকে। আচ্ছা, একটু শাসন শাসন একটু বেশি আমার। অবসর সময় কিভাবে কাটে? নেত্রীর পারমিশন নিয়েই আমরা একটু বাইরে বেড়ানো টেড়ানো, দেশের মধ্যে বা দেশের, তার তো ঢাকা লিপ করতে হলেও বলতে হয়। আমরা একটি বেলা যেমনি রাতে, আমাদের ডাইনিংটা খুব মজার, আমরা সবাই সারাদিনে যে যেথায় থাকি যেমনি থাকি কাজে, কিন্তু রাতে খাওয়ার সময় টেবিলে সবাই চাই, সবাই একত্র হয় এবং সেটা যত রাতে হোক আমরা একসাথে হব। এবং এই টেবিলটা জয়েন করার জন্য যখন যেখানে থেকেছি নেবারারা কিন্তু খুব বসে থাকে, কখন নানক ভাই আসবে বা চাচু আসবে তার সঙ্গে একসঙ্গে রাতে ডিনার। এটা রাত হতে পারে, একটা দেড়টাও হয়ে যায় অনেক সময়। এই ছোটো ছোটো ছেলেমেয়েরাও বসে থাকে, নানা ভাই আসবে বা দাদা আসবে, একসঙ্গে আমরা খাবো তাদের লেখাপড়া শেষ করে। আর এমনি আমরা বেড়াতে খুব পছন্দ করি, গান শুনতে পছন্দ করি। আমার ছেলেমেয়েরা, আমার নাতি নাতনিরা, তারাও কিন্তু গান করে, গানের স্কুল আছে তাদের, তারা জয়েন করে। বাসায় গানের টিচার আছে, আরবি টিচারও আছে, এগুলো আছে। তো অবসরটা আমাদের এভাবেই কাটে। নানক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি হচ্ছেন সুযোগ পেলেই বাবা মার কবর জিয়ারত করতে বরিশাল চলে যান, এবং এমনও হয়েছে যে সকাল রাতে গিয়ে পৌঁছেছেন, পরের দিন সকালে কবর জিয়ারত করে চলে এসেছেন। এই যে বাবা মার প্রতি ভালোবাসা, একদম সঠিক। কারণ আসলে আমি আজকে এই জায়গাতে এসেছি আসলে বাবা মার কারণেই এসেছি। আমার বাবা মার অত্যন্ত সহযোগিতা ছিল আমার রাজনীতির পেছনে। সবাই রাজনীতিতে টেনে রাখে, কিন্তু আমার বাবা মা আমাকে সবসময় সহযোগিতা করেছে। তো এটি একটি বিষয় আছে। আর একটি বিষয় হলো যে অবসরকালীন সময়ে যতটুকু সময় পাই তখন বই পড়ার মধ্যে থাকি। বিশেষ করে নেত্রী শেখ হাসিনা যে বইগুলি লেখেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর ডায়েরি, এগুলো পড়ি। বিভিন্ন পলিটিক্যাল বইগুলি আমি পড়ার চেষ্টা করি এখান থেকে কিছু আহরণের জন্য। আর একটি কাজ করি, মাঝে মধ্যে রান্নায় মুক্ত হয়ে যাই। মাঝে মধ্যে সবাইকে একটু ভয়ও দেয়, তোমরা বেরো আমি রান্না করবো, মানে হয়নি ঠিক মতো, বুঝছেন? পছন্দ না হলে এটাই বলে, তোমরা যাও বের হও আমি রান্না করবো। আপনার বাবার সাথে যেমন আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনার পুত্র সায়াম তার সাথেও আপনার এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? বাবা আমার অত্যন্ত বন্ধু, আপন বন্ধু ছিলেন, আমিও বাবার অত্যন্ত আপন বন্ধু ছিলাম। আবার আমার সন্তান যে, সে আমার খুব আপন, খুব বেস্ট ফ্রেন্ড ছিল, আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম। এমনকি ফ্রেন্ডশিপটা এমন পর্যায়ে ছিল যে আমার ছেলেটিকে তার জীবনের নিরাপত্তার জন্য তাকে সরিয়ে দার্জিলিংয়ে ভর্তি করে, যে নানকের সঙ্গে পারবে না, নানকের সন্তানের উপর যে কোনো একটা প্রতিহিংসা নিয়ে চরিতার্থ করতে পারে। মাসে একবার আমি যেতাম, চেষ্টা করতাম দেখাতে, সে তো মাসে দুইবার তিনবারও যেত। তাই এরকম একবার গিয়েছে, একবার যাওয়ার পরে আমি অপেক্ষা করছি, ছেলেকে খবর দিয়েছে আসার জন্য। তো ছেলে দৌড় দিয়ে একটা হাতে কাগজ দিয়ে চলে আসলো, বললো আব্বু তুমি এটা পড়ো, এটা আমার জীবনে ফার্স্ট লাভ লেটার। আচ্ছা, তো সেই লাভ লেটারটা পড়লাম, পড়ার পরে আমি আবার ওকে ফেরত দিতে চাইলাম। হ্যাঁ, বললাম বিয়াল আট, আমাকে না জানে কারোর সঙ্গে আবার এই বসে প্রেম করো না। তো সে বললো না, তুমি এটা নিয়ে যাও, এটা মাকে দিও। ছোট বয়সে আপনার কি হওয়ার ইচ্ছা ছিল? আমার ইচ্ছা ছিল আসলে, যখন রাজনৈতিক সচেতন না হয়েছে তখন বন্ধু আসলে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। তো ডাক্তার তো হলো না। তো আমি যখন রাজনীতি শুরু করলাম ক্লাস নাইন থেকে, তখন থেকে তো রাজনীতিকেই লক্ষ্য নিয়ে আমি এগোলাম। এবং আসলে আমি রাজনীতিকে আষ্টে পৃষ্ঠে ধরেছি। তবে আমি এটুকু বলবো যে আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বলবো যে
আমরা রাজনীতি করেছি, জেল খেটেছি, অত্যাচার সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, দেশান্তরিত হয়েছি, তার মধ্যেও আমরা রাজনীতিতে একটি সুন্দর সুঘ্রাণ পেয়েছি। আর সেই কারণেই আসলে রাজনীতি আমাদের আষ্টেপৃষ্ঠে, আমাদের অস্থিমজ্জায় মিশে গেছে।